এই মুহূর্তে রাজশাহী নগরের পাঠানপাড়া মোড় এলাকায় যুবলীগের সমাবেশে আছেন রিপোর্টার শাহিন আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আমরা এই মুহূর্তে আছি নগরীর পাঠানপাড়া এলাকায়। এই সম্মেলনে উপস্থিত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এখানে আমরা দেখেছি যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, রাজশাহী জেলা এবং মহানগর যুবলীগের দীর্ঘ 7 বছর পর কিন্তু যুবলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমরা এই জায়গাটিতে দেখেছি যে বিভিন্ন উপজেলা এবং আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে এই জায়গাটিতে উপস্থিত হচ্ছেন এবং মিছিলে তারা কিন্তু এখানে এসে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলন দুপুর 12:30 নাগাদ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান। এছাড়া আমরা জেনেছি যে এই সম্মেলনে এসে আরও উপস্থিত হওয়ার কথা রয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি এখন পর্যন্ত সম্মেলনে এসে উপস্থিত হন নাই, কিছুক্ষণ নাগাদ এই সম্মেলনে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু এখানে বক্তব্য রেখেছেন যুবলীগ চেয়ারম্যান। তিনি বলেছেন যে আগামী জাতীয় যে সংসদ নির্বাচন সেটি কিন্তু কোনোভাবেই বানচাল হওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কিন্তু কোনো ভয় নেই বলে তিনি জানিয়েছেন। আমরা এছাড়া জানিয়ে রাখি যে এই সম্মেলনটিতে স্থানীয় যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন। এছাড়া যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি মহানগর আওয়ামী লীগের অন্যান্য যে সহযোগী সংগঠন রয়েছেন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা এই মুহূর্তে সম্মেলন স্থলেই উপস্থিত রয়েছি। নগরীর পাঠানপাড়া যে মোড় রয়েছে, এই পাঠানপাড়া মোড়ে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন পরে যুবলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যারা নেতৃত্বে আসবেন তারা রাজশাহী জেলা এবং মহানগর যুবলীগকে সুসংগঠিত করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে যুবলীগের সম্মেলনের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।